नमस्कार सबाई के स्वागत सिक्रेट इट्स विथ मधुरिमाते। आज हमें अपन साथे फुलकपिर कोरमार रेसिपि शेयर करब। आमरा चिकेन मटन बा डिमेर कोरमा तो खेई थाकी, तो आज एक अन्यरकम स्वादेर फुलकपिर कोरमा आमी आज बानाच्छी। तो प्रथमे आमी एखाने काजू बादाम नियेछी 10 থেকে 20টা, जेटा आमी 20 মিনিট मतन गरम जले भिजिए रेखेछिलाम। एबारे काजू बादामटार एकटा पेस्ट रेडी करे नेब। आर एकटा पेस्ट रेडी करछी आमी एखाने मीडियम साइजेर एकटा पेंयाज नियेछी, आर आमी एर मध्ये दिए दिच्छी आदार कुचि 1 ইঞ্চির मतन आदा नियेछी, आर आमी एर मध्ये दिए दिच्छी 6 থেকে 7টা रसुनेर कोया, आर आमी एर मध्ये दिए दिच्छी 2টো काँचा लंका। এবার এগুলোর একটা পেস্ট আমি রেডি করে নেব। এবারে আমি এখানে এরকম ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি, ফুলকপিটাকে আমি এরকম পেস পেস করে কেটে নিচ্ছি। ফুলকপির পিছনের এই ডাঁটাগুলোকে আমি কেটে দিচ্ছি, যেটা খেতে খুব ভালো লাগবে। ডাঁটাগুলো ছাড়া খেতে ভালো লাগে ফুলকপির কোরমাতে, তাই জন্য একটু ডাঁটাগুলোকে আমি কেটে নিচ্ছি। অল্প করেই সাদা অংশটা আমি কেটে নিলাম। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল। জলটা হালকা যখন ফুটে আসবে তার মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে 2-3 মিনিট একটু ভাপ দিয়ে নেব। অনেক সময় ফুলকপির ভিতর ময়লা থাকে, সেগুলো বেরিয়ে যায়। সামান্য নুন দিলাম, নুন দিয়ে ফুলকপিগুলোকে 2-3 মিনিট মতন ভাপ দিয়ে নেব। অনেক সময় ফুলকপিতে গ্যাস অম্বল হয়, একটু ভাপিয়ে নিলে সেটার চান্সটা একটু কম থাকে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন তেল। তেল দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, যেহেতু এটা কোরমা একটু সাদা সাদা রেখেই ভাজবো। হালকা ব্রাউন করে একদম ভাজবো, খুব কড়া লাল করে ফুলকপিগুলোকে ভাজবো না। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, ফুলকপিগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 1টা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটুখানি জয়িত্রী দিয়ে দিয়েছি। দিয়ে 1-2 মিনিট নেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1/3 কাপ মতন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও খুব ভালো করে ফুলকপিটাকে আমি কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কাজু বাদাম এর পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফুলকপির কোরমাটা সাদা সাদাই হয়, তবে অনেকে একদম সাদা খেতে পছন্দ করে না, তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটা সোনালি কালার আসবে, যেটা খুব ভালো লাগবে ফুলকপি কোরমাতে খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ মতন দুধ। দুধ দিয়ে এবার এ খুব ভালো করে ফুলকপিটাকে আমি কষিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে আমি 7 থেকে 10 মিনিট ফুলকপিটাকে কষিয়ে নেব। 10 মিনিট পর ফুলকপিটা সুন্দর কষে উঠেছে, মশলাটা একটা সুন্দর কালার এসেছে। এবারে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা বা বেরেস্তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলে প্রপার বেরেস্তা তৈরি করার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কটা দেখে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু আমি রান্না করে নিলাম ফুলকপিটাকে। ফুলকপিটা সুন্দর একটা কালার এসেছে আর সুন্দরভাবে সমস্ত মশলা কষে গেছে। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে একটু টেস্টটা ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি কোরমাটা খেতে খুব ভালো লাগে।
এবারে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপির কোরমাটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা পরোটা লুচির সাথেও অবশ্যই খেতে পারেন। আশা করি আপনাদের এই ফুলকপি কোরমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার আগামী রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।